বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় মাথায় নিয়ে এখন কারাবন্দী জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। তবে এর আগেই এই স্বাধীন দেশেই গাড়িতে পতাকা উড়ান তিনি। তার নির্বাচনী এলাকা পাবনা এক আসনের সাথিয়া বাজারে প্রবেশ করতেই এটিএন নিউজের গাড়ির দিকে চোখ পড়ল অনেকের। বোঝা গেল এখনও এখানে জামাতে সরব উপস্থিতি রয়েছে। 1986 সাল থেকে নিজামী পাবনা এক আসনে পাঁচবার নির্বাচন করেন। 1991 ও 2001 সালে নির্বাচনে জয়লাভ করেন তিনি। নির্বাচনী আসনের বেড়া সাথিয়া দুই উপজেলার ভোটারের হিসেবে সাথিয়ার প্রার্থী বাড়তি সুবিধা পেলেও এর সাথে নির্বাচনে জয়ী হতে নিজামী ও জামায়াত ব্যবহার করে ধর্মকে। সাধারণ জনগণের মাঝে, গ্রামের মানুষের মাঝে যে একটা ভুল বোঝাবে ছিল যে জামাতে দাঁড়িয়ে পড়ায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে, হ্যাঁ, আর আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে মসজিদ উলুধ্বনি হবে, জামাত ইসলামের যারা কর্মী ছিল তারা মানে এলাকায় গ্রামে গ্রামে যায়, এগুলো বোঝাতো, ঘরে ঘরে যায় যায় মহিলারা বলতো এই কারণে সে ভালো ব্যক্তি বলছে সবাই, এই কারণে সে ভোটে পারছে। ইসলামের দোয়াই অমক তমক বিভিন্ন ক্রস দেয় আমরা মুসলমান জাতি আমাদের দুর্বল করে ফেলাইছে। আমরা যারা নতুন প্রজন্মে আছি বা আমাদের চেয়েও যাদের বয়স বেশি তারাও জানতেন না যে নিজামী সাহেব আসলে যুদ্ধ অপরাধী কি না। রাজনৈতিক জোটের সঙ্গী হওয়ায় সব কথা অকপটে বলতে না পারলেও তাদের উপর ভর করেই যে নির্বাচনে জয়ী হয়েছিলেন নিজামী তা ফুটে ওঠে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্যে। এখানে বিএনপি শক্তিশালী সংগঠক, সেই সংগঠনের মানে সহযোগিতায় নিজামী সাহেব 91-তে এবং 2001 সালে সে এমপি এবং মন্ত্রী হয়েছে। মির্জা আব্দুল্লাহ ছিলেন ওনার বাড়ি বেড়া, মঞ্জুর কাদেরের বাড়ি বেড়া, টুকু সাহেবের বাড়ি বেড়া, একমাত্র নিজামী সাহেবের বাড়ি সাথিয়া। এই কারণে শুধু এই সাথিয়ার ছেলে হিসেবে সে জিতছে, তাকে সিএমপিতে কাজ করেছে, আমার সাথিয়ার মানুষকে আমরা ভোট দেই, তার দ্বারা জামাতকে শক্তিশালী করছে, বিএনপিকে মানে সবসময় দুর্বল করে রাখার চিন্তা ভাবনা করছে। নির্বাচনে জয়ী হয়ে নিজেদের অবস্থান আরো পাকাপোক্ত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় নিজেদের লোক বসাতে শুরু করেন নিজামী। ওই সময় আপনার আমার সাথিয়ার কোপারে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান সব জামাতের লোক সেট করছে এবং আপনার উপজেলার প্রায় প্রতিটি প্রধান প্রধান প্রতিষ্ঠানে সব জামাতের, হ্যাঁ, নতুন যেগুলো। আর এভাবেই নানা কৌশলে ভোটের রাজনীতি ও ক্ষমতার অনেকটা স্বাদ পূরণ করে গেছে মানবতা বিরোধী এই অপরাধী। আমি ইনুল ইসলাম, এটিএন নিউজ, সাথিয়া, পাবনা।